Thank you তোমাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্সের আমার স্টুডেন্ট বন্ধুরা আছো তাদের সুবিধার জন্য আজকে আমাদের যে টপিক দ্য ম্যাজিক ফিশ বোন স্টোরিটা বাংলায় আলোচনা করে শোনাব আশা করি তোমাদের তাতে ভালো লাগবে তো দেরি না করে চলো আমরা শুরু করি দ্য ম্যাজিক ফিশ বোন দ্য ম্যাজিক ফিশবন কথার অর্থই হচ্ছে জাদুই মাছের কাঁটা দেখো এখানে একটা মাছের কাঁটার ছবি দেওয়া আছে আশা করি তোমরা সবাই মাছ খেতে ভীষণ ভালোবাসো তো তোমাদের মধ্যে যদি কেউ একটা মাছের কাঁটা এমন পাও যার মধ্যে কিছু শক্তি আছে তাহলে তোমাদেরও ভীষণ রোমাঞ্চকর লাগবে বলে আমি মনে করি তো এই গল্পের লেখক বা অথার হচ্ছেন চার্লস ডিকেন্স তো আজকের ভিডিওটিতে আমরা ইউনিট ওয়ান অংশটুকু পড়ব তো চলো দেরি না করে শুরু করি দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং এক সময় একজন রাজা ছিলেন অ্যান্ড হি হ্যাড আ কুইন এবং তার একজন রানী ছিলেন দে হ্যাড সেভারাল চিলড্রেন তাদের অনেকগুলি সন্তান সন্ততি ছিল সেভারাল মানে অনেকগুলি অ্যালিসিয়া ওয়াজ দি এলডেস্ট তাদের মধ্যে অ্যালিসিয়া ছিল বয়সের সব থেকে বড়ো এলডেস্ট মানে যে বয়সের সব থেকে বড়ো হু লুক টাফটার দি আদার চিলড্রেন যে অন্য সন্তানদের দেখাশোনা করত লুক টাফটার মানে দেখাশোনা করা যত্ন নেওয়া দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট রাজা কিছু ব্যক্তিগত পেশায় নিযুক্ত ছিলেন গভমেন্ট মানে সরকারের অধীনে তাকে কাজ করতে হতো গভর্নমেন্ট হচ্ছে সেই অর্গানাইজেশন বা সেই প্রতিষ্ঠান যা দেশ পরিচালনা করে তো সেই প্রতিষ্ঠানের আন্ডারে রাজাকে থাকতে হতো তাহলে দেখতে পাচ্ছ আমরা যে ধরনের রাজাদের সম্পর্কে জেনেছি যে রাজারা হচ্ছেন সর্বশক্তিমান মোস্ট পাওয়ারফুল পারসন তার রাজ্যের মধ্যে তাকে কখনও কারোর অধীনে কাজ করতে হয় না কিন্তু এখানে রাজা তেমনটা নন তাকে সরকারের অধীনে মানে গভর্নমেন্টের আন্ডারে কাজ করতে হয় দ্য কুইন্স ফাদার হ্যাড বিন মেডিকেল ম্যান আউট অফ টাউন রানীর বাবা ছিলেন একজন মেডিকেল ম্যান মেডিকেল ম্যান মানে হচ্ছে যিনি চিকিৎসা পেশায় যুক্ত থাকেন হতে পারেন তিনি ডাক্তার তো রানীর বাবা একজন চিকিৎসা পেশায় যুক্ত ব্যক্তি ছিলেন এবং তিনি শহরের বাইরে থাকতেন ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দি অফিস একদিন রাজা অফিসে যাচ্ছিলেন হোয়েন হি স্টপড শপ যখন তিনি একটি মাছের দোকানের সামনে দাঁড়ালেন ফিশ মঙ্গার্স শপ মানে হচ্ছে মাছ ব্যবসায়ীর দোকান যেখানে গেলে বিভিন্ন ধরনের মাছ কিনতে পাওয়া যায় হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ডা হাফ অফ স্যামন তার দেড়কে দেড় পাউন্ড ওজনের স্যামন মাছ কেনার দরকার ছিল স্যামন মাছটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এবং নেচারে ইলিশ মাছের মতন মানে তারা সমুদ্রের নোনা জলে থাকে যখন ডিম পাড়ার দরকার হয় তখন তারা ফ্রেশ ওয়াটার মানে নদীর জলের দিকে চলে আসে এবং এটা খুবই একটি জনপ্রিয় টেস্টি একটা মাছ তো তাদের দেশে মাছ হয়তো পাউন্ড এককে মাপা হয় যেমন আমরা বলি কেজি ওরা হয়তো বলে সেটাকেই পাউন্ড তো দেড় পাউন্ড ওজনের স্যামন মাছ কেনার রাজার দরকার ছিল তাই তিনি মাছের দোকানের সামনে দাঁড়ালেন হুইজ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম রানী তাকে যেটা অনুরোধ করেছিলেন যে কিনে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য হি হ্যাড নট প্রসিডেড ফার তার কেনা কেনা হয়ে যাওয়ার পর তিনি বেশি দূর এগোননি প্রসিডেড মানে এগিয়ে যাওয়া তাহলে হ্যাড নট প্রসিডেড মানে বেশি দূর যাননি আফটার ফিনিশিং হিজ শপিং তার কেনা শেষ হওয়ার পর তাহলে তার মাছ কেনা শেষ হওয়ার পর রাজা বেশি দূর এগিয়ে যাননি তখন কি হলো ওয়েন দ্য ফিশমঙ্গার্স এরান্ড বয় এরান্ড বয় মানে কর্মচারী দোকানে যে কর্মচারী মালিকের কথা শোনে বা মালিকের কথায় কাজ করে তাকে আমরা বলি কর্মচারী এখানে সেটাই হচ্ছে এরান্ড বয় তো দোকানের মাছের দোকানের কর্মচারী ছেলেটি কি করলো রানিং আফটার হিম তার পিছন পিছন ছুটে এলো রানিং আফটার মানে পিছু ছুটে আসা পিছনে ছুটে আসাকে আমরা বলি রান আফটার তো এখানে বলা হয়েছে সেটাই যে রাজার পিছন পিছন ছুটে এলো দোকানের কর্মচারী ছেলেটি হি সেড সে এসে বললো স্যার ইউ ডিডেন্ট নোটিস দি ওল্ড লেডি ইন আওয়ার শপ স্যার আপনি হয়তো আমাদের দোকানে ওখানে বৃদ্ধ মহিলাটিকে দেখেননি হোয়াট ওল্ড লেডি এনকোয়ার দ্য কিং এনকোয়ার মানে জিজ্ঞাসা করা বা কৌতূহল জানিয়ে বলা রাজা জানতে চাইলেন কোন বৃদ্ধ মহিলা আই সন কই আমি তো কাউকে দেখিনি নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি এবার রাজা সত্যিই কোনো ওল্ড লেডি বৃদ্ধ মহিলাকে দেখেননি কারণটা কি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম কারণ তিনি তার রাজার কাছে অদৃশ্য ছিলেন ইনভিজিবল মানে অদৃশ্য ভিজিবল মানে দৃশ্য যাকে দেখা যায় তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনভিজিবল যাকে চোখে দেখা যায় না তো রাজার কাছে বৃদ্ধ মহিলাটি অদৃশ্য ছিলেন দো ভিজিবল টু দ্য ফিশ মঙ্গার্স বয় কিন্তু ফিশ মঙ্গার্স বয় মানে এরান্ড বয় ও কর্মচারী ছেলেটির চোখে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি দৃশ্যমান ছিল তো তাহলে বুঝতে পারছো যে এখানে ওই বৃদ্ধ মহিলাটি কিন্তু আমাদের মতো সাধারণ মহিলা বা সাধারণ মানুষ ছিলেন না তিনি একজন কোনো জাদুই ব্যক্তিত্ব ম্যাজিক্যাল পার্সোনালিটি ছিলেন একজনের চোখে তিনি দেখা দেন তো আরেকজনের চোখে দেখা দেন না তোমাদের ইউনিট ওয়ান অংশে গল্পের এটুকুই ছিল আশা করি বাংলা মানেটা তোমরা বুঝতে পেরেছ ওয়ার্ড মিনিংগুলো নোট ডাউন করে নিয়েছো এতে করে তোমাদের কোয়েশ্চেন আনসারে হেল্প হবে বলে মনে হয় এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে সেটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর পরবর্তী ভিডিওতে অবশ্যই এর ইউনিট টু আর ইউনিট থ্রি অংশটুকু আমি বাংলা মানে বলে আলোচনা করব সঙ্গে থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ গুড বাই